नजरे नील बाड़ी बांगलाय प्रथम दफार महाजुद्ध शुरू होते बाकी दो सप्ताह तार आगे फिर बंगे नरेंद्र मोदी सेकेंड इन कमांड अमित शाह रविवार विकेले पश्चिम मेदिनीपुर खड़गपुरे रोड शो करबेन केंद्रीय स्वराष्ट्रमंत्री परदिन मिशन जंगलमहल सोमवार सकाले झाड़ग्रामे अमित शाह जनसभा दुपुरे सभा बाँकुड़ा रानीबांध विधानसभा खतड़ाय शनिवार बाँकुड़ार खतड़ार एटीएम ग्राउंडे अमित शाह सभामंचेर खुटी पुजोर आयोजन करे बीजेपी उपस्थित छिलेन आदिवासी समाजेर एक प्रतिनिधि जंगलमहलेर मानुषेर काछे एई बार्ता दिते आसछि যে এতদিন ধরে যে অন্যায় হয়েছে রাজ্য সরকার যে অন্যায় করেছে আগামী দিনে আমরা সেই ন্যায় প্রতিষ্ঠা করব মাননীয় অমিত শাহজির মুখ থেকে সেই বার্তা সাধারণ মানুষ শুনতে পাবেন আজকে আদিবাসীদের মন জয় করার জন্য কখনো কৃষকদের মন জয় করার জন্য কখনো মাতুয়াদের মন জয় করার জন্য আমরা দেখেছি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কখনো আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নাড্ডাবু আসছেন তাদের বাড়িতে দুপুরে তারা মধ্যাহ্নভোজ করছেন দিয়া আবার তারা ফাইভ স্টার হোটেলে উঠে আবার তারা দিল্লি চলে যাচ্ছে রবিবার বিকেল পাঁচটায় খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন অমিত শাহ খড়গপুরের মালঞ্চ অতুলমণি হাইস্কুলের সামনে থেকে মালঞ্চ বিস্কুট কারখানা পর্যন্ত এক কিলোমিটার রোড শোর প্রস্তুতি চলছে 2016তে কংগ্রেসের জ্ঞানসিংহ সোহনপালকে হারিয়ে বিধানসভায় যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ 2019এ দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে খড়গপুর সদর আসনটি তৃণমূলের কাছে হারায় বিজেপি তাই লড়াই এবার হাড্ডাহাড্ডি একদিকে তৃণমূলের হেভিওয়েট প্রদীপ সরকার বিপক্ষে বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের রীতা শর্মা ত্রিমুখী এই লড়াই হবে আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ণেন্দু সিংহ ও বিশ্বজিৎ দাস এবিপি আনন্দ শুভেন্দুকে শেষ করাই লক্ষ্য সেজন্যই দাঁড়িয়েছে নন্দীগ্রামে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় বিস্ফোরক মন্তব্য করলেন শিশির অধিকারী এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ভবানীপুরের বদলে বা রাজ্যের হাই ভোল্টেজ নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার প্রতিপক্ষ একদা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী লড়াইয়ে রয়েছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে ভোটের আগেই তৃণমূল আর বিজেপির দরজায় ক্রমশ চোখে উত্তেজনার পারু এই প্রেক্ষাপটে বিস্ফোরক দাবি করলেন শিশির অধিকারী শনিবার কাঁথির শান্তিকুঞ্জে গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় মধ্যাহ্নভোজের ফাঁকেই কাঁথির তৃণমূল সাংসদের কাছে মমতা প্রসঙ্গ তোলেন লকেট আর তখনই দুজনের কথোপকথনে চাঞ্চল্যকর দাবি করলেন পোর খাওয়া রাজনীতি মমতার নাম না করে বলেন শুভেন্দুকে শেষ করার লক্ষ্যেই তিনি দাঁড়িয়েছেন নন্দীগ্রামে বিজেপি সাংসদ যখন অধিকারী বাড়িতে তখন শুভেন্দু না থাকলেও ছিলেন দিব্যেন্দু সৌমেন্দু শিবির বদলে এবার বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে লড়াইয়ে শুভেন্দু অধিকারী তার ছোট ভাই সৌমেন্দু ও বিজেপিতে যদিও শিশিরের সঙ্গে এখনো তৃণমূলেই রয়েছেন তমলুকের সাংসদ তথা অধিকারী পরিবারের সেজো ছেলে দিব্যেন্দু অধিকারী এই প্রেক্ষাপটে শিশিরের বাড়িতে লকেটের যাওয়া রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে এখানে লকেট চট্টোপাধ্যায় দেখা করলেন এবার তিনি ফের বেরিয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে ছেলের পাশে থাকার বার্তা দিলেন শিশির অধিকারী সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মেদিনীপুরের ভূমিপুত্র শান্তিকুঞ্জ শুভেন্দুদা থাকেন ওনার পরিবার থাকেন বাবা সবসময় ছেলের পাশে থাকেন ছেলেও বাবার পাশে থাকেন এটাই তো হওয়া উচিত না আমাদের পরিবারে এবং মেদিনীপুর মানেই হচ্ছে অধিকারী পরিবার মেদিনীপুর মানেই হচ্ছে শান্তিকুঞ্জ মেদিনীপুরে আসবো অথচ শিশিরবাবুর সঙ্গে দেখা করব না শান্তিকুঞ্জে আসবো না এটা হয় নাকি গোটা ঘটনা সামনে আসতেই দলের সাংসদকে আক্রমণ শানিয়েছে তৃণমূল শিশিরবাবুর অবস্থা তো অন্ধ ধৃতরাষ্ট্রের মত পুত্র স্নেহে অন্ধ ছেলের শত অপরাধ তার চোখে পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে শেষ করতে চাননি উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন শুভেন্দুকে দলে রাখ কিন্তু শুভেন্দু আগে থেকে বিজেপির সাথে ডিল করে ফেলেছে শিশিরদা চুপ করে থেকে এখন পুত্র স্নেহের কথা বলছেন
যদিও লকেটের সঙ্গে কথোপকথন নিয়ে বিতর্ক দানা বাঁধলেও একে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। পরিচিত আমার সঙ্গে, তারপর শুভেন্দু বাসবাড়িতে উনি আছেন, খবর নিয়ে আসছে। পয়লা এপ্রিল ভোট গ্রহণ নন্দীগ্রামে। অর্ণব মুখোপাধ্যায়, বিজন চক্রবর্তী ও ঋতিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।